গণতন্ত্র দিবস ওয়ার্ল্ড স্নেক্স ডে, তো সেই উপলক্ষে আজকে আমাদের ঠিক বৈকাল 4:30 নাগাদ একটি লাইভে আসার প্রোগ্রাম কথা হয়েছিল এবং আমরা আপডেট দিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি। দুঃখিত সবার কাছে, প্রথমেই আমাদের আসতে একটু দেরি হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল, যে জন্য একটু দেরি হয়ে গেছে। তো সমীরণদা এখন এসে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে। আজকে যে আমাদের বিশ্ব সর্বচেতন মানে বিশ্ব সর্প দিবস, সেই নিয়ে কিছু বক্তব্য রাখবে আপনাদের সবার সাথে, আমাদের পুরো ফ্যামিলির সাথে। তো ক্যামেরায় রয়েছে আমি দীপঙ্কর এবং আমার সামনে রয়েছে সমীরণদা। চলুন আসুন, সমীরণদা ফোনের মধ্যে কথা বলে নিচ্ছে, তারপরেই মানে শুরু হবে। ওকে সমীরণদা, হ্যালো, হ্যাঁ বলুন। তো সমীরণদা একটু সময় চেয়ে নিচ্ছে সবার কাছে, তো অবশ্যই কারণ বুঝতে পারছেন যে আমাদের সারাদিনে সমীরণদার কাছে কত মানে ফোন আসে, ফোন এসে এসে মাথা খারাপ করে দেয়। তো এখন সেই ফোনই আসছে আমাদের, বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ এর জন্য ফোন আসছে। এই মুহূর্তে আমাদের সাথে তানভীর দা জুড়ে পড়েছে বাংলাদেশ থেকে। নিউটন ভাই, হ্যালো ভাই, আপনি গুগলে সার্চ করুন ডগ। হ্যাঁ, অনিরুদ্ধ সরকার বিগ ফ্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইকার বয় সায়ন, ভালো আছো দাদা? অবশ্যই আমরা কি সবাই ভালো আছি। দেখতে দেখতে এই মুহূর্তে 100 জন জুড়ে পড়েছে, তো অবশ্যই তাড়াতাড়ি জুড়ুন, আজকে আমাদের কিন্তু সর্প দিবস নিয়ে আলোচনা হবে। তো আমি একটুখানি ওয়েট চেয়ে টাইম চেয়ে নিয়েছি কারণ কি বলবো, কল অতিরিক্ত আসে এবার এবং কলটা না রিসিভ করলে তো অনেক মানুষ রাগও করেন, কিছু করার থাকে না, ওই জন্য একটু রিসিভ করে নিতে হয় যারা অনেকবার কল করে নিচ্ছে। একদম, তো এই মুহূর্তে আমাদের দেখতে দেখতে 1:36 গড়িয়ে গেছে সময়, কিন্তু আমাদের 148 জন জুড়ে রয়েছে, 45টা লাইক। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকে হচ্ছে বিশ্ব সর্প দিবস, এই সর্প দিবস উপলক্ষে আমরা আজকের এই লাইভটাই এলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করি। হয়তো একসাথে সবাই কাটাতে পারি না, অনেক রেস্কিউবার আমি জানি আমাদের সাথে জোরেন, কিন্তু সব রেস্কিউবারদের সাথে আমরা একসাথে কোনোদিনই থাকতে পারি না বা কাটাতে পারি না, টাইম হয় না, সুযোগ হয় না। তো তাই জন্য আজকে লাইভে চলে এলাম যাতে আপনাদের সাথে একসাথে আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি, এবং এই লাইভটার পরে আবার ইনস্টাতে লাইভে যাবো, সেখানে ডাইরেক্ট যারা চাইবেন একসাথে হতে পারি। তো একটাই কথা বলবো যে সাপ কেন বাঁচাবো, এটা অনেক মানুষের কোশ্চেন যে ওটা বিশ্বকর জীবটাকে কেন বাঁচাবো, ওটাকে বাঁচিয়ে কী হবে, লাভটা কী, কিংবা আমরা কি এই সাপ বাঁচিয়ে কি কোটি কোটি টাকা পাচ্ছি যার জন্য আমরা ফিতে রেস্কিউ করছি, এইগুলো মানুষের মানে ধারণা, অনেক বড় ধারণা। তো হ্যাঁ, অনেকের এইগুলো চিন্তাধারা কিন্তু যে আমরা সাপ কেন ফিতে রেস্কিউ করি, কেন এত ছুটে যায়, কেন সাকিব সাথে কেন ছুটে যায়, আমরা কি কোটি কোটি টাকা পাচ্ছি। আর হ্যাঁ, টাকার কথা বললাম বলে মনে পড়লো, হ্যাঁ আপনারা যদি চান কেউ আমাদেরকে, যারা আমাদের ভিডিও দেখছেন জানেন, তারা যদি চান আমাদেরকে সাপোর্ট করতে, তাহলে সুপার থ্যাঙ্কসের মাধ্যম থেকে আমরা সাপোর্ট করতে পারেন। এছাড়াও সুপার চ্যাট মাধ্যম থেকে আমাদের সাপোর্ট করতে পারেন, কিংবা আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সেও রয়েছে, আমরা গিয়ে চেক করে নিয়ে সেখান থেকে কিন্তু আমাদের সাপোর্ট করতে পারেন। আর আসি এবার কী কারণ, এই নিয়ে আমরা আলোচনা করব, কেন সাপ বাঁচাচ্ছি, কেন কি, টোটাল আলোচনা করবো, এবং আপনাদের মতামত আমরা নেবো, আপনারা কমেন্ট করুন, যদি সেই কমেন্টটা সত্যি যুক্তিপূর্ণ হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এই মুহূর্তে এই আমাদের 145 জন জুড়ে হয়েছে, 95টি লাইক পড়েছে, তো চলুন লাইক করুন। সন্দীপ দাস বলছে, দাদা খুব ইম্পর্টেন্ট কথা ছিল যেটা বলা খুব দরকার, অবশ্যই বলুন। আমি অবশ্যই কথাটা বলুন, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। এবার আসি আমরা যে সাপ কেন বাঁচাই আর কি সাপ থেকে টাকা পাই, এই দুটো টপিক নিয়ে আগে আসি আমরা। দেখুন, সাপ ধরতে গেলে সত্যি কথা বলতে আমরা একটাও টাকা পাই না, না সরকারের থেকে, না রেস্কিউর জন্য আমরা কোনো রকম চার্জেস নিই। হ্যাঁ, আবারও বলছি, আপনারা যারা হেল্প করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আপনারা সাপোর্ট করছেন বলে আমরা সত্যি কাজটা করতে পারছি। কিন্তু রেস্কিউ থেকে কেন টাকা নিই না, কারণ একটাই, যে আজকে আমি একজনকার থেকে একটা টাকা নেবো সেটা কিন্তু নাম হয়ে যাবে যে ওই রেস্কিউয়ারটা রেস্কিউ করতে গেলে 1 টাকা নেয়, তো যেই মানুষটার কাছে সেই 1 টাকাটা সেই টাইমে দেওয়ার মতো যোগ্যতা থাকবে না বা প্রবলেম থাকবে, সে কিন্তু সেই সাপটাকে বাঁচানোর জন্য আমাদের কন্ট্যাক্ট করবে না, মেরেই দেবে, আর তার জন্যই কিন্তু আমরা কোনো টাকা নিই না। এবার তাহলে আমাদের ফায়দাটা কী সাপের থেকে, দেখুন সত্যি কথা বলতে গেলে মানে ব্যক্তিগতভাবে কোনো ফায়দা নেই, আমার ব্যক্তিগতভাবে কোনো ফায়দা নেই, কিন্তু আমাদের নেক্সট জেনারেশান বা আমাদের এই প্রকৃতি বা আমাদের এই প্রকৃতির ভারসাম্য বা আপনাদের সকলের ফায়দা আছে, কীভাবে এই প্রকৃতির ভারসাম্যটাকে বজায় রাখছে। সাপ ব্যাং খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, সেইটা ইঁদুর বা ব্যাং প্রজাপতি খাচ্ছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে ফলের পরাগমিলন হচ্ছে না, ফুলের পরাগমিলন হচ্ছে না, যার ফলে নতুন করে জঙ্গল তৈরি হচ্ছে না, বাড়ছে না, কারণ পরাগমিলন না হলে সেই ফলটাও হবে না, সেই ফলে বীজও হবে না, তাহলে সেই দানাও না হলে সেই দানা থেকে কিন্তু গাছও হবে না, আর আমরা অক্সিজেনের অভাবে মারা যাবো। আমরা দেখেছি করোনার টাইমে আমাদের অক্সিজেনের কী অভাবটা হয়েছিল, কাউকে কাউকে তো মানে কী বলো মাস্ক অবধি মানে অক্সিজেন কিনে নিতে হয়েছে। এই জিনিসটা কিন্তু আজ থেকে 20 বছর পর যদি আমরা এইভাবেই চালাতে থাকি, 20 বছর পর কিন্তু সত্যি করোনা নয়
সত্যি এনি টাইমের জন্য মানুষকে অক্সিজেন সিলিন্ডার কিনে করতে হবে, নালে তারা বাঁচতে পারবে না। আর তাহলে এবার আসি, তাহলে আমরা করছি কেন, করছি ওই কারণে, আর টাকা তো বুঝতেই পারলেন কোথা থেকে পাচ্ছি না, আপনারাই যা সাপোর্ট করছেন। আর সেকেন্ড হচ্ছে বাঁচিয়ে লাভটা কী সেটাও বলবেন, সবই তো হয়ে গেল। এবার আপনাদের কমেন্টে আসি যে আপনারা কী বলছেন। স্নেহা বলল, দমদমে যদি কোনো দিন তোমাদের দমদমে যদি কোনো দিন রেস্কিউ করতে ডাকা হয় তাহলে তোমরা কি আসতে আসবে তো দাদা? না দমদমে আমরা যেতে পারবো না, বাট আপনাকে নাম্বার আমি দিতে পারবো, প্রোভাইড করতে পারবো। কিন্তু আবারও বলি, আমরা যে নাম্বার দিই অনেকে দেখেছি নাম্বারটা নিয়ে নেয়, তারপরে যখন কল করে সেখান থেকে একটা অ্যামাউন্টের জন্য চায় যে এই অ্যামাউন্টটা দিতে হবে, এই তেল খরচাটা দিতে হবে বা এইটা দিতে হবে, তখনই কিন্তু তারা পিছিয়ে যায়। দেখুন আমি ফ্রি অফ কস্ট করি, তা বলে এটা নয় বাকি কোনো রেস্কিউয়ার ফ্রি অফ কস্ট করবে। এই সবাই যে কলটা এসেছিলো সেও কিন্তু চার্জেস চাইছিলো বলে সেই কোথ থেকে শ্যাম্পুর থেকে আমাকে কল করছে যে সে চার্জ চেয়েছিলো, বুঝতে পারছেন তো? ফ্রি অফ কস্টটা আমি করি, তা বলে সবাই করতে পারবে না, কারণ আমার আলাদা বিজনেস রয়েছে ফেব্রিকেশন, তাদের নেই। আপনারা সাপোর্ট করছেন আমাকে, হয়তো তাদেরকে এত মানুষ সাপোর্ট করছে না, সেই হিসাবে তারা পারবে না। স্নিক দাদা, বায়োডাইভার্সিটি ব্যালেন্সের ফুড চেইন কন্টিনিউ করতে সব অ্যানিমেলসই বাঁচানো দরকার একদম স্যার। আমি বলবো না স্নিক দাদা, স্নিক দাদা সো থ্যাংক ইউ, আপনি সত্যি খুব ভালো একটা কমেন্ট করলেন। প্রতিটা জীব যদি না মেচে থাকে তাহলে কিন্তু সত্যি আমাদের আস্তে আস্তে প্রবলেম হয়। এবং একটা জিনিস আমরা বলবো, প্রকৃতির নিয়মে যে চেঞ্জ সিস্টেম বা নতুন নতুন জীবের তৈরি মিউটেশনের কারণে যেসব নতুন নতুন জীব তৈরি হয় সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা এই জঙ্গল বা জলাশয় বা এদের যে বাসস্থান সেই বাসস্থানগুলোকে যদি আমরা নষ্ট করি। তার জন্য আমাদের এই বাসস্থানটাও বাঁচাতে হবে, শুধু জীব নয়, কারণ জীব বাঁচিয়ে রেখে আমরা কিছুই করতে পারবো যদি ওদের বাসস্থান না বেঁচে থাকে। তার জন্য গাছ লাগানো এবং জলাশয় বা জঙ্গল যেগুলো ওদের নেচার হ্যাবিটাইট সেই হ্যাবিটাইটগুলোকে বাঁচাতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে উদ্যোগ হতে হবে। আর আমাদের যে উদ্দেশ্য, আপনাদের সাপোর্ট, আপনারা চাইলে হিউজ পরিমাণে আমাদের সাপোর্ট করুন, যাতে আমাদের উদ্দেশ্যটা এই নেচারকে বাঁচিয়ে রাখা, জলাশয় বা এই জিনিসগুলোকে বাঁচিয়ে রাখা। কারণ আজকে আমি পার্সোনাল একটা মানুষ বা চারটে মানুষ কি পাঁচটা মানুষ, আমাদের যে টিম, চাই দীপঙ্কর, সুশান্ত, চাই যাকে দিশা, তোমার ভজুদা, এখানে বাসুদা, এরা সবাই মিলে এই কটা মানুষকে যদি কাউকে একটা মানা করি না এই গাছের সামনে আগুন লাগিয়ে না, এই গাছটাকে কাটো না, কেউ শুনবে না, যতক্ষণ না সেই মানুষটা অনেক হবে। একসাথে আমরা একটা কোনো একটা নাম, আমি নট আমি সমীরণ গিয়ে মানা করলাম কোনো কাজে না, ও দীপঙ্কর গিয়ে মানা করলো কোনো কাজে না, আপনি মানে সিকদা বা আপনি যে কেউ রাম শ্যাম যদুমধু যে কেউ একজন পার্সোনাল মানুষ গিয়ে মানা করলে সেটা কাজের হবে না। যতক্ষণ না একটা ব্যান্ড হবে, মানে কোনো একটা নাম, পার্টিকুলার একটা এনজিও বা পার্টিকুলার একটা নাম যে গিয়ে সেই এনজিও থেকে এত কটা ফেস গিয়ে মানা করছে, তবেই কাজ। আর চেষ্টা করছি সেটাই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাথে থাকবেন, সাপোর্ট। সীমা সিট বলছে, আর মুঝে স্নেক ভি বহুত আচ্ছা লাগতা হ্যায় আর আপ মে আপকা সারে ভিডিও মে লাইক করতা হুম। থ্যাংক ইউ সো মচ ম্যাম, আপ হাম লোগ কা সারে ভিডিও কো লাইক করতে আর ইতনা জ্যাদা সাপোর্ট দেতে বহুত আচ্ছা হ্যায়, এসেই হাম লোগ কো সাপোর্ট দেতে রাইয়ে। আচ্ছা ব্ল্যাক ওয়ান থোড়া দিক্কত হ্যায় কি মে হিন্দি মে ভিডিও নেই বানাতা হুম, বেঙ্গালি মে বানাতা হুম, কিউকি মেরা জো মৌসি লোগ হুয়া ইয়া কোই ভি মতলব মেরা জো রিলেটিভ, মতলব আপনা রিলেটিভ নেই, মেরা পুরা বেঙ্গালি জো কমিউনিটি হ্যায় ইন সব সবই কে লিয়ে মে বেঙ্গালি মে ভিডিও বানাতা হুম কি উন লোগো কো সমঝা সকে, কিউকি হিন্দি মে বহুত সারা চ্যানেল হ্যায় জো লোগ বানা রা হ্যায় আপ সবই কে লিয়ে, বাট বেঙ্গালি মে কোই নেই ইসলিয়ে মে বানা রা। ওকে, আমাদের কিছুক্ষণ আগে ব্ল্যাক অন টিটিএন 20 টাকা সুপার স্টিকার করেছে, ব্ল্যাক অন টিটিএন টিটিএন থ্যাংক ইউ সো মাচ, আপনার এই সাপোর্টটা সত্যি একটি জীবকে বাঁচানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করে। আবার এর মধ্যে আমাদের এর কন্টিনিউ ভিউয়ার তাফারাজ ব্লগ, দাদা আপনি বালিপুর রেস্কিউ করতে আসনে আসেন, আমাদের এখানে কোনো রেস্কিউ নেই, বালিপুরটির কথা জানা নেই। হ্যাঁ সত্যি আমার জানা নেই, বারুইপুর না বারুইপাড়া দুটো আলাদা, বারুইপুর বলেছে সেটা জানা নেই। আচ্ছা এই মুহূর্তে একটা আমি কমেন্টটা নিচ্ছি, সত্যি খুব ফানি একটা কমেন্ট, যদি গান চালিয়ে দিই সাপকি নাগিন ড্যান্স করবে পলাশ প্রামাণিক? পলাশ দা দা বলবো না, ভাই বলবো জানি না, বাট দাদাই বলছি, সাপ গান চালিয়ে দিলে সাপ নাগিন ড্যান্স করবে কি করবে না জানি না, কিন্তু এখন গান চালালে আগে পেছনেরটা কিন্তু নাগিন ড্যান্স করবে এটাই মানছি, ঠিক আছে। ও গান চালায় সাপ করবে না, কারণ সাপের কান নেই, সাপ কোনো আওয়াজ শুনতে পায়নি। আচ্ছা বুদ্ধদেব মণ্ডল অনেকখান থেকেই কমেন্ট করছে, প্লিজ দাদা কন্তাইয়া স্পেন্দিপুরের কারোর নাম্বার দিন প্লিজ। ওদিকে তো আমরা নাম্বার দিতে পারবো না, কারণ আমাদের সত্যিই জানা নেই, আপনি আপনার লোকাল থানাকে ফোন করে ডিপার্টমেন্টের নাম্বারটা নিতে পারেন। ওকে, দীপেশ দাস, কালই আমাদের এখানে একটা সাপ মারা হলো রেস্কিউয়ের অভাবে, কিছু করার নেই, আমার হাট জায়গায় প্রতিদিন নিয়ত অনেক সাপ মারা যাচ্ছে, আমার এখানেও হয়তো মারা যাচ্ছে। অভিষেক একদম অভিষেক রয়, এইভাবে অভিষেক দা সত্যি কথা বলতে না, অভিষেক রয় যা নতুন কমেন্ট। আচ্ছা এইভাবে আমরা কিন্তু সাপ বাঁচাতে পারবো না যদি আমরা চাই, যতক্ষণ না আপনারা বুঝছেন যে সাপটাকে বাঁচিয়ে রাখার কী দরকার। অভিষেক দা কি কমেন্ট? অভিষেক রয়, গ্রেট ভিডিওস ইউ মেক স্যার, হেডস অফ ওয়ার্ল্ড স্নেক ডে, কংগ্রেটস। থ্যাংক ইউ সো মাচ,
এই সর্প দিবসটাকে উদযাপন করার জন্য, কারণ দেখুন যখন ওরাও জন্মগ্রহণ করছে না, ডিম থেকে বেরোচ্ছে, ওরাও কিন্তু একটাই কথা ভাবছে যে আমিও বাঁচতে চাই। আমরা মানুষরা যেমন বলি না আমরা বাঁচতে চাই তাই জন্য সাপ মারছি, সেরকম ওরাও বলছে আমরাও বাঁচতে চাই, কিন্তু সেই বাঁচার সুযোগটা আমরা করে দিচ্ছি না, কারণ জঙ্গল কেটে দিচ্ছি, জলাশয় মানে ভরিয়ে দিচ্ছি, জলাশয় যেটুকুনি গাছ থাকছে সেগুলোকে গরমকালে আগুন লাগিয়ে দিচ্ছি নিজেদের স্বার্থে, দরকার নেই কোনো, শুধুমাত্র মজা করার জন্য আগুন লাগিয়ে দিচ্ছি। তো তার ফলে কি হচ্ছে, ওদের বাসস্থান নষ্ট হয়, যে গাছগুলো বর্ষাকালে ওদেরকে বাঁচিয়ে রাখতে পারত সেই গাছগুলো তৈরিই হচ্ছে না ওখানে, কারণ আগুনে পুড়ে যাচ্ছে। তোরা বর্ষাকালে কী করছে, আর গাছে উঠতে পারছে না, সেই যে কী বলে শোলা গাছ কি বেনা গাছ যেগুলো বড়ো হয়ে যেত, এই আগুনটা লাগালে বড়ো হয়ে যেত এক বছরের মধ্যে, সেটা থাকছে না। তার ফলে কী হচ্ছে, ওরা মানে যেখানে শুকনো জায়গা সেই জায়গায় উঁচু জায়গা খুঁজতে চলে আসছে আমাদের ঘরে, আমাদের বাসস্থানে, কারণ আমরা ঘরটা সবসময় জলের লেভেল থেকে একটু উঁচুতে করি, তাই জন্য আমাদের বাসস্থানে ঢুকে পড়ে। তো এই মুহূর্তে আমাদের 183 জন জুড়ে রয়েছেন এবং 208টা লাইক, লাইকটা তাড়াতাড়ি করুন আর সবাই শেয়ার করে জানিয়ে দিন সবাইকে, আর যারা যারা জানেন এছাড়াও আমাদেরকে আর্থিকভাবে আমাদেরকে সাপোর্ট করতে চান, তো তারা অবশ্যই আমাদের ইউটিউবে যে সুপার চ্যাট সুপার স্টিকার অপশান রয়েছে যেখান থেকে কমেন্ট করছেন, তার ডান দিকে একটা ডলার সাইন থাকে, সেখান থেকে আপনারা আমাদের সুপার চ্যাট সুপার স্টিকার করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কিছুটা সাহায্য হবে। চলুন নেক্সট কমেন্ট নিয়ে নিচ্ছি। সন্দীপ দাস, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাঁকুড়াতে থাকি, তো আমি বাইক নিয়ে পুরো বাঁকুড়া ঘুরি আর রাস্তায় অনেক সাপ দেখি যেগুলো ইচ্ছা করে লোক গাড়িতে মেরে দেয়। হ্যাঁ, ওটাই তো বললাম, আমরা একা বা আপনি আমি পার্সোনালিভাবে কেউ কোনোদিন কোনো প্রকৃতির কোনো একটা জীবকে বা কাউকে বাঁচাতে পারবো না, রক্ষা করতে পারবো না, আমরা তুচ্ছ মাত্র। আমরা চেষ্টা করি যাতে আপনারা বোঝেন, এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনাদের কাছে সেই কথাটা পৌঁছে দেওয়ার জন্য যে আপনারাও এই কাজটা করুন। ধরুন আমার ঘরে সাপ ঢুকেছে, আমি সেই দিনই খুশি হবো যেদিন আমাকে সাপ রেসকিউ করতে যেতে হবে না। আপনি বলবেন তাহলে আমার ফায়দাটা কী, আমি ভিডিও পাবো না, আমি ভিডিওর জন্য কোনোদিনই করিনি, কিন্তু যেদিন আমাকে কোনো বাড়িতে রেস্কিউ করতে যেতে হবে, তার বাড়িতে সাপ ঢুকবে, যেটা আজকে ঝাঁলায় হয়ে থাকে, ঝাঁলা কিন্তু কোনো কাউকে সাপকে টাচ করতে দেয় না, এই জিনিসটা যেদিন আমাদের প্রতিটা জায়গায় হবে সেদিন আমি সত্যি বলছি খুব হ্যাপি হবো মন থেকে। আর সেদিন মন থেকে আমি আপনাদেরকেও মন থেকে ভালোবাসা জানাবো, আপনাদের এই সাপোর্টটা সত্যি খুব দরকার, আর এর জন্য আমাদের টিনেজার এটাকেই পারে এটাকে ঠিক করতে। তো টিনেজাররা বুঝুন, চেষ্টা করুন যে হ্যাঁ আমি জানি একবারে আপনার কথা কেউ শুনবে না, কিন্তু এটা বারবার বলে যেতে হবে আপনাকে, আপনার জেনারেশান নেক্সট জেনারেশানকে বুঝিয়ে যেতে হবে এগুলোকে দরকার, এদের সাথেই আমাদের বাঁচতে হবে, এদেরকে সরিয়ে দিয়ে বাঁচা যাবে না। চলুন নেক্সট কমেন্ট নিয়ে নেন। আচ্ছা নেক্সট কমেন্ট নিচ্ছি। তো সুকুমার সাহু আমাদেরকে সুপার চ্যাট করলেন 20 টাকা। আমাদের মধ্যে জুড়ে পড়েছে অমিত সাহাদা। হাই দাদা, কেমন আছো? ভালো কথা, বাংলাদেশ থেকে আমাদের এ দাদা দেখছি। হ্যাঁ, আমাদের তানবীর দাও রয়েছে, তানবীর দাও মাঝখানে কটা কমেন্ট করেছিল, আমি নিতে পারিনি, দুঃখিত। তানবীর দাও থেকে থাকো, একবার একটু কমেন্ট করো, কারণ অন্য কোনো কথা বলছিলাম সেই হিসাবে হয়তো নিতে পারিনি। হ্যাঁ ঠিক ভাই তো ধরেছো, মানে কিং কোবরার মতই আমি বলি, ওটার অ্যাটিটিউড মানে ওটার সরি অ্যাটিটিউড বলা নয়, ওটার আভাব, ওটার আভাব বা ওটার যে নেচার, ওটার যে ব্যবহার, সেটা পুরোপুরি কিন্তু কিং কোবরার সত্যি ম্যাচিং খায়। হয়তো আমি জানি না ভিডিওতে কতটা দেখানো গেছে, ভিডিওতে অনেকটাই দেখানো হয়নি, কারণ অনেক টাইমে দীপঙ্কর ভয় পালিয়ে গেছে, ক্যামেরা অফ হয়ে গেছে, কারণ আমাকে তেড়ে তেড়ে আসছিল, সে আমার রীতিমতো যুদ্ধ হচ্ছে। জানি না কি কারণে দীপঙ্কর উপরে এত রাগ, কারণটাই বলেছি আমি, সরি কি কারণ কেন বললাম, কারণ হচ্ছে এটাই, কারণ দীপঙ্কর নড়ছিল, আমি স্টে ছিলাম, আমি শান্তভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু দীপঙ্কর নড়াছড়া করছিল, তার ফলে ওদিকে এ করছে। আর লাইটের হিট, সেই হিটটাও কিন্তু অনেকটা বেশি, যার ফলে হয়তো মেবি, আমি জানি না, আমি গ্যারান্টি দিতে না, মেবি ওই হিটটার জন্য হয়তো আর একটুখানি ওদিকটা। এই তানবীরটা কি বলছে দেখ, নিউটন ভাই বলছে, সমীরণ ভাই তুমি সবার আগে দীপঙ্কর কে উঠে রেস্কিউ করো। দীপঙ্কর কে উঠে রেখে রেস্কিউ করলে প্রবলেম আছে, আমাকে ছেড়ে জঙ্গল ছেড়ে দেওয়ার পেছনে জঙ্গলে ফেলে দে, যা ফেলে দে। আচ্ছা অমিত দা বলছে একদিন যাবো দেখা করতে। হ্যাঁ অবশ্যই এসো দাদা, আপনাদের সকলকে বলবো যখন ইচ্ছা, এনি টাইম, যখন ইচ্ছা আমার বাড়িতে আপনারা চলে আসুন, যদি মশার কামড়ে রাত্রিবেলা থাকতে পারেন তাহলেও থেকে যাবেন, অসুবিধা নেই, যদি পাবেন এমনি দেখা করতে, তাহলেও যখন ইচ্ছা চলে আসুন। ওকে নেক্সট কোশ্চেন নিচ্ছি। অনিতা চক্রবর্তী, দাদা তুমি কেমন আছো? থ্যাংক ইউ, অনেকক্ষণ পরে যাবো বললাম আমি কেমন আছি, খুব ভালো আছি, আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে কোনোদিন খারাপ থাকতে পারি না। যতই মনে কষ্ট লাগুক, অনেকে গালাগালি পারছে, অনেকে অনেক কিছু বলছে, তারপরেও যখন একটা কোনো কল আসছে যে বাবা কেমন আছো বা আপনাদের কমেন্ট, এগুলো যখন দেখছি না, বাজে কমেন্টের সাথে সাথে যখন ভালো কমেন্টগুলো আসছে বা ভালো মানুষ কথা বলছে,
মনটা এমনি ঠিক হয়ে যায়, আবার সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সেটাকে কাজ করতে ইচ্ছা করে। দাদা তোমার অয়ন এত স্পিডি কমেন্ট আছে, অয়ন গেমার, দাদা তোমার রেস্কিউ এরিয়া কত দূর? আমার রেস্কিউ এরিয়া কত দূর? আমার তো যাই হোক দাদা, ভালোভাবে কাজ করো, ভাবে এগিয়ে যাও, অলরাউন্ডার সুজয় বলছে। কি একটা বেশ কথা বলছিলাম, বলতে বলতে আমি আটকে গেলাম। হ্যাঁ, যারা আমাদের কম ভালো কমেন্ট করে, হ্যাঁ যারা ভালো কমেন্ট করেন বা এই ভালোবাসা দেন, তাদেরকে দেখে সত্যি সব রাগ দুঃখ কষ্ট বেদনা, মানে দাদাগিরি করে যেগুলো হয়, দীপঙ্কর জানে কতটা কষ্ট হয়, সব বলে গিয়ে আবার মজায় রেস্কিউ করতে একদম। তো আবারও মজা লেগে গেল, কারণ ইউএস কম্পিউটার বলতে বলতে আমাদেরকে 100 টাকা সুপার স্টিকার করলেন, কুমির জলতে মুখ উকি মারছে, টুই 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 টুই। খুব ইচ্ছা একটা কুমির রেস্কিউ করার, যদি কোনোদিন পাই। তো থ্যাংক ইউ ইউএস কম্পিউটার, তাকে থ্যাংক ইউ যে আমাদেরকে 100 টাকা সুপার স্টিকার করার জন্য। ওকে, তো 16G প্ল্যান 2, বাপরে কি নাম। দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, কেমন আছো দাদা? অবশ্যই খুব ভালো আছি, হ্যাপি আছি। আমি সত্যি বলছি একার সময় খুব হ্যাপি লাগে যে আপনারা অনেকেই অনেক জায়গা থেকে দেখেন, ডিটেলসটা হয়তো আমি আমি বলতে পারবো না কোন কোন জায়গা থেকে দেখেন। এবার একজনকে একটা আমি কমেন্টের রিপ্লাই এখানে আমি দিয়ে দিই, আমাকে কমেন্ট করেছিলেন উনি, আমি দেখলাম ভিডিওতে কমেন্ট করে যখন চেক করছিলাম দেখলাম, ওইখানে হয়তো রিপ্লাই দিইনি যে দাদা তুমি যে জায়গায় যাও, তুমি যে ভিডিও বানাচ্ছ সেটা বিদেশ থেকে কেউ দেখছে না, বিদেশ থেকে কেউ দেখতে যাবে না, তো বাংলায় ভিডিও বানাও, ইংলিশ বলে লাভ নেই বা ইংলিশে ভিডিও বানিয়ে লাভ নেই, যেখানে তুমি ইংলিশটা ইউজ করছো সেখানে কিন্তু সেই মানুষটা সেই ভাষাটা বুঝছে না। কথাটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, কিন্তু তারপরে বলবো দেখুন আমরা একটা রেস্কিউ করতে গিয়ে আমাদের কতক্ষণ টাইম লাগে দীপঙ্কর, কোনো জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা, কোনো কোনো দিন মানে কোনো কোনো দিন সারা দিন লেগে যায় আমাদের রেস্কিউ করতে। তো এমনকি তো একটা রেস্কিউ করতে গেছিলাম যেখানে আমরা রাত্রি 9টার সময় গেছিলাম, 2টোর সময় বাড়ি ফিরেছিলাম। তো রাত্রি 9টার সময় গিয়ে 2টোর সময় বাড়ি ফিরেছি, তো বুঝতে পারছি না, এবং একটা জায়গায় 2টোর সময় গিয়ে রাত্রির 10টার সময় বাড়ি ফিরেছে। তো তার মধ্যে আবার একজন আমাদেরকে মলয় দেবনাথ, যিনি আমাদের 100 টাকা সুপার স্টিকার আমাদেরকে করেছেন, তো মলয় দেবনাথ মহাশয়কে থ্যাংক ইউ সো মাচ, শুভ সর্প দিবস। এবার আমি আছি আমার মেন কথা যে আমাদের একই জায়গায় কিন্তু একরকম টাইম লাগে, কিন্তু ভিডিওটা আসে কতক্ষণে বলেন তো, 10-15, খুব বেশি হলে আগে 22 মিনিট আসতো না, এখন আর আসে না, 10-15-16 মিনিট, তখন 20 মিনিটের মধ্যে অ্যাভারেজ 20 মিনিটের মধ্যে ভিডিও আসে, কিন্তু থাকছি ওখানে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা। ওদেরকে যেটা বোঝানো সেটা অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিওটা বানাই কারণ যে আরও মানুষ তাদেরকে বোঝানোর জন্য, বাংলায় আমি বানাচ্ছি, বাংলায় বলছি, যারা বুঝতে চাইছে তারা অবশ্যই বুঝতে পারছে, ঠিক আছে, আর বানাচ্ছি আর বিদেশ থেকে, বিদেশ থেকে বলতে গেলে তো দীপঙ্করকে একবার বলবো কোন কোন জায়গা থেকে দেখে একটু যদি বলে দিস। প্যারিস থেকে দেখে, সৌদি থেকে দেখে, ইরান থেকে দেখে, ইরাক থেকে দেখে, এবং এমনকি আমাদের কোথায় বলবো আমেরিকা থেকে দেখে, বিভিন্ন মানে বিদেশ থেকে কিন্তু আমাদের ভিডিও দেখা হয়, সেগুলো আমার এই মুহূর্তে মনে নেই। আমাদের টেকনিক্যালি দিকটা তো আমি দেখি না, ও হ্যান্ডেল করে, তো বিদেশ থেকে অনেক দেশ থেকে আমাদের দেখে, এবং বাংলাদেশ থেকেও হিউজ পরিমাণ, সেকেন্ড যদি কোনো দেশ থেকে দেখে সেটা ইন্ডিয়ার পরে, সেটা বাংলাদেশ, ইন্ডিয়ার পর যদি কেউ সেকেন্ড হয় সেটা বাংলাদেশ, তারপরে দেখলাম নেপাল থেকেও কিছু জন দেখছে, ভুটান থেকেও কিছু অল্প স্বল্প দেখছে, তো এটাই বলবো, মায়ানমার থেকেও দেখছে, আর তারপর পাকিস্তান থেকেও কিছু জন দেখছে, তো এটাই বলবো যে সব জায়গা থেকেই দেখছে। তো আমার আমি চাইলে হিন্দিতে বানাতে পারতাম, কিন্তু হিন্দি না, বাংলায় কেন বানাই, তার মধ্যে ছোটোখাটো ইংলিশ ঢোকানো হয়, আর ইন্ট্রোটা ইংলিশ কেন দেওয়া হয়েছে, এটা আরও মানে ওই যে ইন্ট্রোটা ওটা আমি বলিনি, কিন্তু ওটা অন্য কেউ বলেছে, বাট খুব সুন্দর লাগছিল ইন্ট্রোটা, ওটা আমাদের যারা এসেছিল সৌমদা, সায়নদা, প্রান্তিক দা, ওনারা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ফিল্ম মেকার, মানে ওয়াইল্ড লাইফ নিয়ে ফিল্ম তৈরি করে, ওনারাই ইন্ট্রোটা বানিয়েছিলেন এবং আমার খুব ভালো লেগেছিল, সেই হিসাবে ইন্ট্রোটা আমি এখন প্রতিটা ভিডিওতে ইউজ করি একদম, বিনা পারমিশনে, না পারমিশন বলেছিলাম আমি, তো বলে নিয়েছিলাম, না না এখন ওইভাবে দাদার সাথে বলা হয়নি, অন্য একটা দাদার সাথে কথা হয়। যাই হোক, এই বলতে পারে সুচিত্রা দাস, উনি আমাদের 20 টাকা সুপার চ্যাট করলেন, এবং আর একজন করেছেন ইনি হলেন পার্থ সরকার, যিনি 39 টাকা সুপার ইন করেছেন। আচ্ছা পার্থ সরকার দা এবং সুচিত্রা দাস, থ্যাংক ইউ। এবং আরও একজন বলতে বলতে আরও একজন ব্ল্যাক অন টিটিএন, দাদা কেমন আছো, তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, 40 টাকা সুপার চ্যাট করলেন, চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে একদম এই সাপোর্টের জন্য, সত্যি বলছি এই সাপোর্টগুলো হয়তো কী পরিমাণে আমাকে হেল্প করে এক এক টাইমে, আমরা মানে আমাদের বলে বোঝাতে পারবো না সত্যি, কারণ আমার সাথে থাকলে তবে আপনারা এই জিনিসটা ফিল করতে পারতেন, মানে কীভাবে আমরা এই রেস্কিউগুলো করি, ফিতে যখন 60 কিলোমিটার 70 কিলোমিটার রেস্কিউ করতে যাই না, কীভাবে আমাদের যেতে হয়, আপনারা এই টুকটাক সাপোর্ট
যে সাপোর্টটা সত্যি আমাদেরকে অনেক বড় হেল্প করে এই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ আমি বলছি তো, আমি হয়তো বাকিদের মতো টাকা নিই না, কারণ এই কারণেই, কারণ আজকে এবার আমি মানছি টাকা যখন নিই না, কেউ একজন মহাপুরুষ বলেছিলেন, আমি জানি না কে বলেছিলেন, যে তুমি যে কাজে এক্সপার্ট। আচ্ছা, এর মধ্যে নিউটন ভাই কমেন্ট করছেন, যারা সুপার চ্যাট সুপার স্টিকার করছে তাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই বাংলাদেশ থেকে। একদম থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে। যেটা বলছিলাম আমি, কি বলছিলাম, কি বলছিল, কোন একজন মহাপুরুষ বলেছিলেন যে যে কাজটা তুমি এক্সপার্ট সে কাজটা কোনোদিন ফ্রিতে করো না। বাট আমি জানি আমি এটার মধ্যে এক্সপার্ট নই, আমি কোনোদিন এক্সপার্ট ভাবিও না নিজেকে, কারণ আমি জানি শিখছি প্রতিদিন নিয়ত, প্রতিনিয়ত প্রতিদিন বলা বলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি শিখছি নেচারের থেকে, তো এক্সপার্ট নই। বাট এই কাজটা ফ্রিতে করলে একটা প্রবলেম কী হয় জানেন তো, যারা টাকা নেই আমি তাদেরকে ভুল বলছি, তারা অবশ্যই ঠিক করেন। ফ্রিতে করলে মানুষের চিন্তাধারা এটা রয়েই যাবে যে নিশ্চয়ই এই সাপটা থেকে অনেক টাকা কামাচ্ছে, তাই জন্য আমাদের থেকে টাকা নিচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, তো ওই জন্য আমাদের থেকে নিচ্ছে। এই মেন্টালিটিটা অনেক মানুষের মধ্যে রয়ে যায়, যার ফলে একটা সময় শুনতে আমারও খারাপ লাগে যে তুমি তো লাখ লাখ টাকা কামাচ্ছ, ওই জন্য তো ফোনটা ওদিকে রাখতে পারবো, ফোন আসছে তো, ওই জন্য তো তুমি টাকা নিচ্ছ না বা কিছু করছো না। তারপর এরকমও অনেক মানুষ বলে যে তুমি সাপের বিষ বেশি টাকা কামাচ্ছো। দেখুন এইগুলো যদি করতাম, আর যে ফরেস্টকে সব আপডেট দিয়ে আমরা কাজ করতে পারি, এই যে এই যে এই যে এই যে ঘর, এই যে ঘর, তারপর ওই যে ভাঙাচোরা বাইক, 5 বছর আগে বাইকটা কিনেছিলাম, 3 বছর ধরে EMI শোধ করেছি, আজ 5 বছর হতে চললো, মানে ইউটিউবে আসার আগে আমার বাইক কেনা। হ্যাঁ অনেক জায়গায় তখন ইউটিউবে কোনো গন্ধই নেই, গন্ধই নেই, তো সেইগুলো করতে মানে আজকে হয়তো 4 চাকা নিয়ে, বাকি ইউটিউবার্সদের মতো যারা নিজেদের ইউটিউবের টাকাটা রেখে দেয়, ব্র্যান্ড প্রমোশন করে টাকাটা রেখে দেয়, তাদের মতো হয়তো 4 চাকা করে ঘুরতে পারতাম, বাট ঘুরি না। ওকে, কারণ আমার কাছে এই টাকাগুলো যদি কোনো মানুষকে হেল্প করতে পারি কাজে দেবে। এবং হ্যাঁ ভালো কথাই, আজকেই একজন আমাকে কমেন্ট করেছিলেন, সে আমায় বললেন খারাপ মনে করো না, সে একটা কথা বললেন যে হেল্প করা ভালো, কিন্তু সেই হেল্পটা যদি কোনো বাজে কাজে কেউ লাগায় তাহলে কিন্তু সেও বাজে, মানে তারও পাপ হচ্ছে, যে পাপটা করছে তারও পাপ হচ্ছে। দেখুন আমি যাদেরকে হেল্প করি আগে তাদেরকে যাচাই করি, আজকে আমি বলবো রাজীবদাকে দিলাম না সুদীপদাকে দিলাম, বেশ ভুলে গেলাম, রাজীবদা সুদীপদাকে দিই না, রাজীবদাকে সুদীপদাকে ফোনে দিয়েছিলাম, মানে ভিডিও বানাইছিলাম, রাজীবদা শান্তকুমারদের দেখে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এনাদের সকলের থেকে কমেন্ট করে আমি জেনে নিতে পারেন কতদিন পর তাদেরকে আমি হেল্প করেছি। যারা আমায় মেসেজ করেন দাদা আমার এইটা দরকার, দাদা ওইটা আমার দরকার, অনেকেই মেসেজ করেন, তাদের কাছে আমি কোনো পাত্তা দিইনি, কারণ আমি একমাত্র পাত্তা তখনই দিই যখন বুঝতে পারি সেই মানুষটা সত্যিই দরকার, চাই রাজীব দামায় 1 মাস নয় 1.5 মাস পর রাজীব দামার থেকে হেল্প পায়, শানকুমার দাও প্রায় মাসখানেক পরে আমার থেকে হেল্প পায়। তো আমি একটা জিনিস জানি আগে তাকে যাচাই করো তার দরকার আছে কি দেখবো, ফোন তো অনেকেই অনেকেই তো অনেক মেসেজ করে দিই দাদা আমার এটা দরকার ওটা দরকার, সবাইকে আমি দিই না, আমি বুঝে শুনে তবেই সেই মানুষটাকে দিই। একদম সুমন্ত একটা কমেন্ট করেছে, দাদা দাদা ভগবান আছে ওরাই তোমাদের আশীর্বাদ করছে। একদম থ্যাংক ইউ। হ্যাঁ এবার যে কমেন্টটা আসছিলাম ওখানে ওনার কথাটা নিয়ে, আমি মেসেজ করছিলেন হোয়াটসঅ্যাপে, তো উনি বলতে জানেন যে পাপ, বাট আমি একটাই কথা বলবো, দেখুন আপনি কোনো কিছু পাওয়ার আশা না করে যদি দিতে থাকেন সেটা পাপ নয়, আপনি জানেন না সে আপনাকে ঠকাচ্ছে কি, ঠকাচ্ছে ঠকছে সে নিজে, আপনাকে ঠকানো মানে ঠকছে সে নিজে, আপনি নয়। তো আপনি আপনার দু হাত খুলে দিতে থাকুন যে সামনে একটা গরিব মানুষ আপনি দিয়ে দিন, ভাববেন না সে কী করছে, পাপটা আপনার হবে না ওর হবে। এই মুহূর্তে কথার মাঝখানে আমাদের অনিমেষ সাইদ্দা 40 টাকা সুপার চ্যাট করলেন, হাই ফাই আচ্ছা, তার উপরে একটা কমেন্ট দিচ্ছি দাদা অয়ন গেমার, দাদা তুমি গোবরডাঙ্গার দিকে আসতে পারবে রেস্কিউ করতে? না রেস্কিউ করতে যেতে পারবো না, বাট একদম কোনো সময় আমি আবারও বলছি আমি সব জায়গাতেই রেস্কিউ করতে যেতে পারবো যদি আমি সেই জায়গায় থাকি সেই জায়গায়। আচ্ছা শিবশঙ্কর জাগুলিয়া, আমি সোনারপুরে থাকি চন্দ্রবড়া থেকে কি সাবধান সাবধানতা নেব ঘুষা? দেখুন আপনার রাগ হতে পারে চন্দ্রবড়ার প্রতি, না 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 আমরা তো আমি কমেন্টটা নিইনি বলে সেজন্য তো রাগ হয়েছে এতক্ষণ ধরে। আচ্ছা চন্দ্রবড়ার থেকে আপনি সাবধানতা নেবেন এটাই যে ঘরের চন্দ্রবড়া সব সাপের জন্যই ঘরের চারপাশটা পরিষ্কার রাখুন, ঘরে ইঁদুর ব্যাঙ ছুঁচো এইসব জিনিস না ঢোকে, পোকামাকড় না ঢোকে, সেটাকে সাবধানতা রাখুন, তাইলে দেখবেন আর কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আর ঘরে একটু নবরত্ন তেল বা রসুন চারপাশে হপ্তাহে একবার করে ছড়াতে। আচ্ছা আমি এই কমেন্ট আমি নিচ্ছি, এইচ বং লাইভ করা মানেই টাকা কামানো, বাহ ঠিক বলেছেন, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমি হয়তো অন্য ইউটিউবারদের মতো হতে পারিনি, ইউটিউবের টাকা জমিয়ে রাখা পকেটে তেল খরচা করে 60-70 কিলোমিটার অব্দি গিয়ে কোনো জায়গায় রেস্কিউ নাও হয়েছে সেই ভিডিও আসে না, কোনো জায়গায় রেস্কিউ হয় সারাদিনে আমাদের মোটামুটি ছুটতে হয় 14-15 জায়গা তো হবে দিবঙ্গল। আমি এখানে এসব কথা বলে লাভ নেই, একটা কথা বলতে যাচ্ছি যে কমেন্টটা করছি লাইভ করে মানে টাকা কামানো, তো অবশ্যই বলছি অবশ্যই টাকা কামানো, এটা নেগেটিভ কমেন্ট আমার মোটিভেট হই না। একটা ছোট কথা বলি, কদিন আগে আমার কাছে একটা অফার আছে একটা অ্যাপ প্রমোট করার জন্য, কোনো গেমিং অ্যাপ মানে ওই অনলাইনে গেম খেলে রামি রামি থার্ড পার্টি অ্যাপ, রামি অ্যাপ থার্ড পার্টি অ্যাপ, আমি চাইলে প্রমোট করতে পারতাম, টাকাটা আমার পকেটে ঢুকতো, কিন্তু আমি একজনকার জন্য প্রমোট করবো বলেছিলাম,
করতাম, আমাকে একটা কথা বলে যে কোনো একটা কাজ করে যেটা যদি আরো মানুষের হেল্প হয় তাহলে তুমি সেই কাজটা করো, লোক তো তোমায় আমি খারাপ হলাম বাট আরো মানুষের হেল্প হলো তাহলে তুমি সেই কাজটা করো। কিন্তু আমি দেখলাম সেই মেয়েটা বাচ্চা মেয়েটা মারা যায়, যাই জন্য আমি অ্যাপটাকে প্রমোট করা বন্ধ করে দিলাম। চাইলে আমি প্রমোট করে দিলাম কিন্তু বাচ্চা মেয়েটা মারা গেল, আমি একটা বাচ্চা মেয়েকে হেল্প করার জন্য আমি চেয়েছিলাম সেই অ্যাপটাকে প্রমোট করবো, যেটা আর আসবে সেটা সেই বাচ্চা মেয়েটার কাছে আমি পৌঁছে দিই তাও পুরোপুরি পুরোপুরি। আর তার আগেও যে একটা অ্যাপ আমরা প্রমোট করেছি আমরা অনেকেই খারাপ বলেছিলেন, সেই অ্যাপের টাকাটাও কিন্তু আমি শানকুমারদাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন, শানকুমারদাকে পৌঁছে দিয়েছিলাম তার অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ি যাওয়ার জন্য। একদম রাজীব, আচ্ছা রাজীব বাগদি বাঁকুড়া থেকে আমাদের রেগুলার ভিউয়ার। আচ্ছা রাজীব দা, চিনি চিনি চিনি। দাদা বিয়েটা কবে করছো? দাদা করবো করবো। আর দাদা বাঁকুড়ায় অনেক রেস্কিউর ব্যাপার হচ্ছে, যদি পারেন আপনার এনজিওর নামটা একবার আমায় বলুন আমি এখানে। আচ্ছা এক মিনিট, মৌমিতা মণ্ডল বলছে দাদা বঙ্কিমদার নাম নাও, তার আত্মার শান্তি কামনা করি আর তুমি সাবধানে রেস্কিউ করো আর যেন বাইট খেও না। নিশ্চয় আমি আগে রাজীব দাকে বলে দিই, রাজীব দা বাঁকুড়ায় অনেক ডগ রেস্কিউর জন্য কন্ট্যাক্ট আসে আমার কাছে বাট আমরা এনজিওর নামটা সত্যি ভুলে গেছি, আপনি যদি পারেন আপনার এনজিওর নামটা আর একবার এখানে কমেন্ট করুন আমি নিয়ে নেব। আর তার আগে হ্যাঁ বঙ্কিমদা বা সকলের জন্য যারা আজকে আমাদের এই পৃথিবীতে নেই, বিশ্বাস রেস্কিউ করতে গিয়ে আজকে কোনো কারণে তাদের অ্যাক্সিডেন্টালি তারা আমাদের সাথে নেই, তাদের সকলের আত্মার শান্তি কামনা করবো। এবং যারা রেস্কিউ করছেন প্রতিটা রেস্কিউ বার তাহলে আবারও বলছি, যারা সাপ শুধুমাত্র মজা করার জন্য বা ফেমাস হওয়ার জন্য ধরছেন তাদেরকে আমি কোনো দিনই সাপোর্ট করি না, বাট যারা সত্যি এই সাপটাকে বাঁচানোর জন্য কাজ করছেন তাদেরকে আমি বলবো মন থেকে ভালোবাসা নেবেন এবং এইভাবে কাজটা করে যাবেন। এটা এটা দেখা এই কী বলে ওকে তো অনির্বাণ মণ্ডল হোয়াটসঅ্যাপ সবসময় পাশে পাই তোমায়, খুব ভালো নিও ভালোবাসা নিও। না সবাইকে হয়তো পাশে পেতে পারবেন না, মানে সবাইকে হয়তো পাশে পাই না, অনেকে খারাপ ভাবেন হোয়াটসঅ্যাপে পাই না। একদম সত্যতা বলছি আমি আর দীপঙ্কর এই দুটো মানুষই কিন্তু টিমে অনেকেই আছে বাট এই দুটো মানুষই কিন্তু পুরো চ্যানেলটাকে পুরো রেস্কিউটাকে পুরো এই জায়গাটাকে আমরা হ্যান্ডেল করছি। ইউটিউবের জগতে যা কমেন্ট যা এডিটিং যা ভিডিও বানানো সব কিছু দীপঙ্করকে সামলাতে হয়, কলিং রেস্কিউ মানুষের থ্রেড হোয়াটসঅ্যাপ এই টোটালটা কিন্তু আমাকে সামলাতে হয় সেই জায়গা থেকে না। এবং আমার ব্লগ চ্যানেলে এডিটিংটা বা 360 যে এখন আপাতত ভিডিওগুলো বানাই সেগুলো এডিটিংটা সেগুলো টোটালটা সামলাতে হয়। তারপরে কি হয় অনেক টাইমে আমরা কমেন্টে রিপ্লাই দিই, অনেক কমেন্ট আছে তো সব কমেন্টে রিপ্লাই দিতে পারি সবসময় সম্ভব হয়। আর একটা বলবেন আপনারা অনেকেই জানেন যারা আমাকে পুরনো মানে অনেক দিন থেকে দেখছেন তারা জানেন যারা ইংলিশে কমেন্ট করে তাদের রিপ্লাই আমি দিতে পারি না কারণ ওটা টাইম লাগে, ওটা দীপঙ্করকে পাঠাবো দীপঙ্কর ফ্রি হয়ে দেখবে তারপর সেটা কী লিখেছে সেটা বলবে তারপর আমি রিপ্লাই দিই, তো তারপর আমি ভয়েসে বাংলায় লিখে পাঠাই, তার জন্য প্রবলেমটা হয়ে যায়। মাঝখানে একজন কমেন্ট করেছে মতিবুর দাদা আপনি কখনো জয়নগর রেস্কিউ করতে আসবেন? ইমোজিওয়ালা গুস্তাওয়ালা ইমোজি। দু তিনটে জয়নগর আছে, কোন জয়নগর একটু ভালো করে আমায় বলুন। জয়নগরে চেষ্টা করবো আমরা যাবো চেষ্টা করবো আবারও। হ্যাঁ ভালো কথা, লাইফে বলে দিই খুব ইচ্ছা আছে কিং কোবরা আর অজগর রেস্কিউ করার, যদি কোনো জায়গায় এরকম বিপদে পড়ে যায় কিং কোবরা বা অজগর সে যেখানেই হোক অবশ্যই আমাদেরকে জানাবে। তার আগে অবশ্যই বলে দিচ্ছি লাইকটা তাড়াতাড়ি 500 কমপ্লিট করে দাও, 383 লাইক হয়েছে এই মুহূর্তে, 232 জন জুড়ে রয়েছেন, তো যেই 32 জন জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা সর্প দিবসের শুভেচ্ছা। এবং 240 জন জুড়ে রয়েছেন, 399 লাইক পড়ে গেছে সর্প দিবসের ভালোবাসা, এবং রেস্কিউয়ার যারা আছেন তাদেরকেও সর্প দিবস বলছে। নামখানা জয়নগর রাজীব ভাই বলছে লাইভ এন্ড লেট লাইভ এনজিও, সে কুকুরের এইটা একটি ডগ এনজিও, যদি বাঁকুড়া থেকে কেউ দেখছেন যদি বাঁকুড়ায় কোনোরকম ডগের কোনো প্রবলেম হয় অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবেন, গুগলে সার্চ করে নাম্বার পেয়ে যাবেন কন্ট্যাক্ট করে দেখতে হবেন, বেটার কাজ করছে বাঁকুড়া সিটির ওখানটা করে বেটার হবে। জিত সোমো ব্লগ, এখনো পর্যন্ত কোন সাপ বাঁচাতে গিয়ে তুমি নিজেই ভয় পেয়েছিলে কিংবা চাপ মনে হয়েছিল? চন্দ্রভোড়া ও গায়ে পড়ে যেত মানে পড়ে গেছিল, অনেক চন্দ্রভোড়া রেস্কিউ হয়েছে বাট ওটাতে ভয় লেগেছিল। আর ওরকম কোনোদিন দেখেও ছিলাম না যে ও বাড়ির মাচার ওপর থেকে ওর আওয়াজটা, প্রথম দিকের আওয়াজটা কিন্তু চন্দ্রকোড়া বোঝা যায়নি, গোখরা মনে হয়েছিল আর গোখরা ওইভাবে জাম মারে না, সেই হিসাবে আমি উঠে গেছিলাম বাট কাটার পর চন্দ্রকোড়া দেখার পর কিন্তু সরে যাওয়ার জায়গা ছিল না, পিছনে বাসগুলো অনেক গায়ে গায়ে ছিল তো সেই হিসাবে কাছ থেকেই করতে হচ্ছে, কিন্তু লাভ মেরে দেবো ওইভাবে লাভ মারে বাট ওইভাবে মারে বুঝতে পারিনি। আর ওই চক্রবর্তী দাদা রানাঘাটে খুব সাপের উৎপাত, ক্লাস 10 পড়ে একটা ছেলে মারা গেল কালাজ সাপের কামড়ে,
আর সবার ঘরে ঘরে কালাশের উৎপাত। রানাঘাট রানাঘাট নদীয়া প্রবলেম হলে যখন ঘরে ঘরে ঢুকছে আমাকে ফটো তুলে পাঠাবেন, আমি নাম্বার অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব রানাঘাটের। সোহুর রহমান সুমন দাদা, বাংলাদেশ থেকে আমি আপনার সব ভিডিও দেখে দেখি, ভালো আছেন আপনি? হ্যাঁ অবশ্যই দাদা, খুব ভালো আছি, এবং মানে আমি আশা করি যে আপনারা সকলেই এইভাবে আমাদের সাপোর্ট করবেন। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, দেখুন আমি বাংলাটা বেছে নিয়েছি এই কারণে যে আমাদের বাংলাদেশ বাংলার ভাষাটাকে যাতে আরও একটু ভালোভাবে তোলা যায়, এবং এই বাংলা নিয়ে সাপের সম্বন্ধে যারা হিন্দি বোঝে না তাদের কাছে আমরা এটা তুলে ধরা। দাদা বিগ স্নেক লাভার, দাদা বিগ ফ্যান, বীরভূম থেকে বলছি, স্নেক সেভার বয় থেকে, অমিত শর্মা আপনার মত খুব ভালো রেস্কিউ, আপনার মতো খুব ভালো রেস্কিউ করছে বয়, হ্যাঁ আপনাদের দুজনকে খুব ভালো লাগে, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্নেক সেভার বয়। আমি দেখি ভিডিওগুলো, কিন্তু কমেন্ট করি না, বাট ভিডিওগুলো দেখি, আমি টুকটাক কমেন্ট করি, আমি চ্যানেল থেকেই কমেন্ট করি, দেখি কমেন্ট করে দিই আমি, অসুবিধা নেই, আমি স্নেক সেভার বয়, আমি এই তোমাদের ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ দাদা, এইভাবেই কাজ করতে থাকো, সেফটি নিয়ে সাবধানে কাজ করো। না দাদাকে কমেন্ট করেছিলাম এবং দাদা রিপ্লাইও দিয়েছে, তো খুব ভালো লাগে, তোমারও কাজ খুব ভালো লাগে, দেখো আমরা সকলে মিলে যদি সব জায়গায় কাজ করতে, আর অবশ্যই আজকে সর্প দিবস উপলক্ষে ভালোবাসা নেবেন আমার তরফ থেকে, এবং আজকে আচ্ছা আমি একটা কথা বলি, সর্প দিবসের উপলক্ষে যারা থাম্বনেলটা দেখে ঢুকেছে, এই দুটো সাপের সামনে সৈন্যদের বসেছে, সেটা কেমন লাগছে আর কমেন্ট করে জানাও। ওটা কিন্তু সর্প দিবস উপলক্ষে আমি সাপ সব রিলিজ করেছি একদম, কিন্তু বাট ভিডিওটা সর্প দিবস বলিনি, কারণ ভিডিওটা আসতে অনেক লেট হবে, ভিডিওটা আসতে লেট হবে একটু। হ্যাঁ আচ্ছা নিউটন ভাই বলছে, একটা সাব রেস্কিউ করতে অনেক কষ্টই করতে হয়, সেটা ভিডিওতে দেখি, এই গরমে ঘেমে তোমাদের অবস্থা খারাপ, আবার অনেকে দূরেও যেতে হয়, আবার প্রকৃতিকে বাঁচাতে জীবনে ঝুঁকি নাও, স্যালুট ভাই, ভগবান তোমাদের মঙ্গল করুক, থ্যাংক ইউ সো মাচ দাদা। সাব রেস্কিউ করতে গিয়ে সত্যি কষ্ট হয়, মনের কথা একটা বলবো, খুব ইচ্ছা আছে একটা সেকেন্ড হ্যান্ড যদি কেউ চার চাকা বেছেন দিদিন এক্সট্রা, সত্যিকারের চার চাকা একটা অবশ্যই আমাদের লাগবে, ভাঙা ঘর হোক ঘর থাকুক, খেতে পায় না পায়, সত্যি কথা বলতে মানুষকে বিপদমুক্ত করতে সমীরণ দা এবং আমার একটা চার চাকার অতি প্রয়োজন। এবার কিছু কিছু মানুষ না খুব খারাপ ভাবে আমাকে, দেখুন আমি সবার কাছে ভালো ভালো হতে পারবো না, আমি আমার পাড়াতেও খারাপ আছি, কারণ কল করার সাথে সাথে আমি যেতে পারি না, তাই এটা সম্ভব নয়, কারণ একটা জিনিস বুঝতে হয় যারা একটা দুটো রেস্কিউ করে, সকলের ক্ষেত্রেই বলছি যারা একটা দুটো রেস্কিউ দিনে হয়তো চারটে কি দুটো রেস্কিউ, তাদের জন্য অসুবিধা নেই, তারা সাথে সাথে যেতে পারবে, কিন্তু আমাদের নয়, আমি আগেও সাথে সাথে যেতাম, কারণ নতুন নতুন ছিল তখন কল করার, একটা কল করলে সাথে সাথে ছুটতাম, কিন্তু এখন সম্ভব হয় না। আচ্ছা বলে না অহংকার আছে না, এত কল এত রেস্কিউ এত চাপ, যার ফলে সত্যি আমরা যেতে পারি না। আচ্ছা জিৎ সম বলছে, ভিডিওটার টাইটেল কী আছে যেটা বললে জাম দিয়েছিল চাপ মনে হয়েছিল, হ্যাঁ তো ওটা যথাসম্ভব দেখবেন, কামড় খাওয়া থেকে খুব জোরে বেঁচে গেলাম এরকম কিছু অথবা, বা আপনি সার্চ করুন সমীরণ বারিক রাসেলস ভাইপার, ঠিক আছে সেটাকে এখন দেখুন বুঝতে পেরে যাবেন, একটা ওপরে রয়েছে প্লাস্টিক কাটা সবুজ প্লাস্টিক কেটে সাপটা বেরোচ্ছে। আবার বলি যারা থাম্বনেল নিয়ে আমাকে বলেন, আমাকে অনেক টাইম হোয়াটসঅ্যাপে অনেকে বকেছেন, যারা ভালোবাসেন অবশ্যই ভালোবাসা থেকেই বকেছেন, কাকিমা আছেন বাঁকুড়া থেকে, অনেকবার আমার বকা দিয়েছেন, ভয় পেয়ে গেছে অনেকবার, সেই থাম্বনেলের দোষ দীপঙ্করের, যে যা বলবে দীপঙ্করকে বলবে আমাকে নয়, গালাগালি দিয়ে দাও আমাকে কোনো সমস্যা নেই। নেক্সট লেভেল সব বলছে দাদা, আমার বাড়িতে প্রায় সাপ ঢোকে, সাপ বাড়িতে যাতে না ঢোকে এর জন্য কি করব? ঘরটা পরিষ্কার রাখুন, ঘরের চারপাশে নবরত্ন তেল কিংবা রসুন তেল, মানে রসুন থেতে করে সেই তেলটা বলতে বলতে আমাদের একটা বিদেশ থেকে কমেন্ট এসেছে, দাদা আমি এই মালয়েশিয়া থেকে দেখছি বিশ্বজিৎ ক্যারি, থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে কমেন্ট করার, তো যে বলছিলেন তার জন্য বলবো, দেখতে পারেন ইনি মালয়েশিয়া থেকেও দেখছেন। এবার আমরা কীভাবে বুঝি যে কে কোত্থেকে দেখছেন, আমাদের ইউটিউবের অ্যানালিস্টে দেখায় যে কোন দেশ থেকে কোন জায়গা থেকে কোন মানুষ বা কোন এজের মানুষ দেখছেন, এবং এটাও দেখায় যে কত মানুষ দেখছেন সাবস্ক্রাইব করছে না, তাদের জন্য বলবো কত পার্সেন্ট সাবস্ক্রাইব না করে দেখছে, 80% 80% মানুষ সাবস্ক্রাইব না করে দেখছেন, না করে ভিডিও দেখছেন, তাদের জন্য বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ফ্যামিলি মেম্বার তাড়াতাড়ি বাড়বে, আমাদের উত্তেজনাপূর্ণ একটা টান থাকে, এবং আশা আছে যেদিন আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করবো, মানে ফ্যামিলি মেম্বার তৈরি করবো, সেদিন একটা একটু বড় কিছু মানে ধামাকাদার একটু কিছু বড় করবার ইচ্ছা আছে, যেমন আমরা করেছিলাম ডগ ভ্যাকসিনেশন, হয়তো আপনার মনে আছে। এসকে ভিডিও আহমেদ বলছে, আর দাদা আমি সৌদি আরব থেকে দেখছি তোমার সকল ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লর্ড অরিত্র বলছে, দাদা বেহালা বা আমতলার দিকে আসতে পারবে? বেহালা থেকে না, ওই দিকটা আমরা যেতে পারবো না। শিবশঙ্কর জাগুলিয়া, আচ্ছা রেস্কিউ শিখবো কোথায় থেকে বলো, ঘুষাম এটাই প্রবলেম, রেস্কিউ আমি শেখাই না, এবার অনেকে বললেন কেন নিজের ট্যালেন্ট নিজের কাছে রেখে দেন না, বাট রেস্কিউ আমি শেখাই না, কিছু করার নেই, ওটা দেখে নিন ফরেস্টের সাথে কন্ট্যাক্ট করে, তারা যদি শেখায় শেখাতে পারবে। রাজেশ সরকার, চাষের জমিতে সাপের উপদ্রব কী করা উচিত? চাষের জমিতে সাপ আরও বাড়ানো উচিত, আর এবং নিজেদেরকে সেফটির জন্য গাম্বুট লাঠি নিয়ে ইউজ করা উচিত, তবে সাপকে মারা না তাকে তাড়িয়ে দিন। চাষের জমিতে সাপ থাকা খুবই ভালো, যদি পারেন
ঘরের মধ্যে দাঁড়ার সাপ ঢুকেছে, সেটা নিয়ে গিয়ে চাষের জমিতে ছেড়ে দিই। খুব আচ্ছা, কি এটা কি একজন লিখেছে, ক্যাপ্টেন প্রাইস পিঠে থালা আটকে যাওয়ার মিষ্টিটা কি? সাপ কামড়ালে পিঠে থালা আটকে বিষ তুলে নিচ্ছে, ওইটা একটু বুঝে বলো। স্টিলের থালাকে যদি কোনো মানুষকে পিঠে একটু জোরে চেপে দেন, সেটা অটোমেটিকলি আটকে যাবে, কারণ সেটা সাপ কামড়া আর নাই কামড়া, কারণ ওটা ইয়ার কমপ্লেক্স, মানে সাইন্স ওটা বোঝায় ভালো করে, যে পার্শ্বচাপ, পার্শ্বচাপ যে চাপটা দিয়ে দেওয়ার জন্য হাওয়াটা বেরোনোর জায়গা থাকে না, তখন অটোমেটিকলি থালাটা আটকে যায় একদম। তার ওগুলোর মধ্যে আচ্ছা, মমিতা মন্ডল বলছে, দাদা বঙ্কিমদার নাম নাও, তার আত্মার শান্তি কামনা করি, আর তুমি সাবধানে স্কুল নাও। অবশ্যই আমি, হ্যাঁ, আর সত্যি বলছি বঙ্কিমদা কেন, এরকম অনেক মানুষ যারা আছেন সাপে কামড়ে মারা গেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে সত্যি ভালোবাসা জানাই, এবং যেসব রেস্কিউরাররা আজকে কাজ করছেন, চাই সেটা যাদের সাথে আমার খুব ভালো পরিচয় আছে, যেমন হচ্ছে আরামবাগ থেকে আছেন, আরামবাগে একজন একটা এনজিও আছেন, এই যে কিছুক্ষণ আগে কল কল মেসেজ করলেন, কী বলে সাপ স্নেক বয়, স্নেক সেবার বয়, স্নেক সেবার বয়, ব্যারাকপুরে আছেন আমাদের স্নেক সেবার প্রতাপ, প্রতাপ দা, স্নেক সেবার পালদা, এদের সকলকে, মানে যাদের সাথে আমার খুব ভালোভাবে কথা হয়, এবং অবশ্যই আমাদের মুল্লিওয়ালা হাসলা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বেটার জায়গা আমার খুব ভালো লাগে আমাদের উড়িষ্যায় মির্জা মোহাম্মদ আরিফ, খুব ভালো লাগে আমার সত্যি বলছি মন থেকে, খুব ভালো লাগে ওই মানুষটাকে, এদের সকলকে, সকলকে আর যাদেরকে চিনিও না তাদের সকলকেই আমার তরফ থেকে শুভ সর্পদিবস উপলক্ষে প্রণাম নেবেন, এবং বড়ো গুরুজন সকলকে সর্পদিবস উপলক্ষে প্রণাম নেবেন, আর যারা মারা গেছেন, মানে যারা হয়তো মারা গেছেন বলাটা ভুল, যারা শহীদ হয়েছেন বলতে পারেন নেচারকে বাঁচানোর জন্য, তাদেরকেও মন থেকে, এবং চাই সে যেইখানেই থাকুক যেন খুব ভালোভাবে থাকে। আচ্ছা, খুব ভালো লাগছে আমাদের সাথে এই মুহূর্তে অলরেডি 250 জন মানুষ জুড়ে রয়েছেন কন্টিনিউ, এবং 488 জন মানুষ লাইক করেছেন, তো অবশ্যই যারা লাইক করছেন জুড়ে থাকেন, ধন্যবাদ, 500 লাইক করে দিন। হ্যাঁ, আর সত্যি সাপ দেখাতে পারলাম না, তার কারণে আজকেই সব সাপ রিলিজ করে চলে এসেছি সর্পদিবস উপলক্ষে, একদম চার দিনের, তিন দিন, হ্যাঁ তিন দিনের মধ্যে যা রেস্কিউ করেছিলাম সব রিলিজ করে চলে এসেছি, এবং থাম্বনেল ওটাই রয়েছে, এত বেটার ভিডিও আছে, মানে ভাবতে পারবেন না এত সুন্দর, আর কত সাপ রিলিজ করেছি, বাচ্চা বড় অসংখ্য, এবং সেই কিংকোবরার মতন একটি বড় কেউটে আছে, টোটাল ভিডিও পেয়ে যাবেন। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দেবে, 80% লোক বিনা সাবস্ক্রাইব করে দেখছেন, তাদেরকে বলো সাবস্ক্রাইব করে নিন, পাশে তার বেল আইকনটি প্রেস করে, যারা বেল আইকনটিকে প্রেস করে অল করেন না, তাদেরকে বলো অল করে দিন, যাতে নোটিফিকেশন সবাই পেয়ে যাবেন, আর শেয়ার করুন যাতে আরও মানুষ এগুলো জানতে পারে। ওকে, আচ্ছা দেবজিৎ পাল বলছে, কেমন আছো দাদা? খুব ভালো আছি। রাজু ভাই, আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি, তুমি তুমি কেমন আছো, তোমার ভিডিও খুব ভালো লাগে। খুব ভালো আছি দাদা। আচ্ছা, আশীর্বাদ করবেন জানি ভাই, পড়ে যেতে পারে, আর একটা অবশ্যই আপনারা সকলে এই আশীর্বাদটা করবেন যে ভবিষ্যতে যতই বড় হয়ে যাই, কোনোদিন যে কথাটা মানুষে বলে যে কোনোদিন ওই নিজেকে বড় না ভেবে ফেলি, এইটা যেন আমার মধ্যে কোনোদিন আসে, এই আশীর্বাদটা অবশ্যই আপনারা ভগবানের থেকে চাইবেন, যাতে আমি নিজেকে বড় ভেবে ফেলি বা নিজের মধ্যে অহংকারটা না চলে, এইটা সবসময় চাইবেন, যে এইভাবে, যে এইভাবে আমাদের সাথে মিশতে পারি এনি টাইম যখন তখন, এরকমই যেন থাকতে হয়, না আমাকে কোনোদিন না ওই বাকি ইউটিউবারদের মতো না বডিগার্ড নিতে হয়, না অন্য কিছু নিতে হয়, ফ্রি মাইন্ডে আপনাদের সাথে যেন থাকতে পারি, এটাই আমি চাই। ডান্সার কিং, ডান্সার কিং ওয়ান, দাদা আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে, আপনার সব ভিডিও আমার খুব ভালো লাগে, কিন্তু দাদা সাবধানে কাজ করবেন, লাভ ইউ দাদা। অবশ্যই সাবধানে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কি একজন কমেন্ট করছিল, দাদা তুমি আর দীপঙ্কর একদিন আমাদেরকে ঘুরতে এসো, কিন্তু ঠিক কমেন্টটা পাচ্ছি না আমি, আর কোথায় কোথায় ঘুরতে যাবো, ঘুরতে যাবো আমি ঠিক, দীপঙ্কর খুব হ্যাং লাগে, যদি খেতে রাখো দীপঙ্কর বলে দিও। এ বাবা, কি দরকার ছিল। নিউটন মা কমেন্ট করেছি, বাংলাদেশের ও সারা বিশ্বের সকল সমীরণ বারিক ভালাবারদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ নিউটন দা। পিপল ফর, পিপল ফর অ্যানিমেলস বলছে, দাদা তোমাকে কল করেছিলাম, আই ডোন্ট নো, বাট অনেকেই কল আসছে, এতক্ষণের মধ্যে মনে হয় মোটামুটি 50টা কল চলে এসেছে, হয়তো সব কল আমি ব্যাক করতে পারবো না, যেগুলো একটু বেশি এসেছে সেগুলোকে অবশ্যই কল ব্যাক করে নেবো, বা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, বেটার হবে, আপনি লিখে মেসেজ করুন, বেটার হবে। দাদা নদিয়া জেলা রানাঘাট থেকে শুভেচ্ছা রইল, সৌনক মুখার্জি বলছেন, পিপল ফর, পিপল ফর অ্যানিমেলস, নট পিপল ফর্ম। দীপক রাউত বলছে, দাদা বর্ধমান থেকে দেখছি, ধন্যবাদ। সুরজিৎ ঘোষ 398, দাদা এনজিওটা কীভাবে কাজ করব, এনজিওতে কীভাবে কাজ করব? আমি ওপেন করিনি দাদা, ওপেন করলে সকলকে, আমি আবারও বলছি ওপেন করলে সকলকে দরকার, এবং আমার স্বপ্ন যে হ্যান্ডমেকিং ফরেস্ট, যেখানে এই পশুগুলো খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবে, ওই এরিয়ার যে কোনো জায়গার যে কোনো পশুকে আপনাদের মারবার দরকার নেই, যা পাচ্ছেন, প্রবলেম হচ্ছে ঘরে ওখানে ছেড়ে দিতে পারেন। এসআর ব্রোকেন, এসআর অবন্তী, দাদা কুকুর কামড় দিলে কী করতে হবে? সাথে সাথে যান হসপিটালে, জলাতঙ্কের ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে হসপিটালে, সরকারি হসপিটালে, গিয়ে নিয়ে নিন, বেটার হবে। আচ্ছা, হাসি দেখে তো অন্য
দাদা বাংলাদেশ থেকে দেখছি নাইমাতুলি, ধন্যবাদ। মিঠুন মিঠুন নস্কর, দাদা তুমি সাবধানে থেকো, সাবধানে কাজ করো। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনার এই ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না, আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমি দেখে নিয়েছিলাম যে আপনাদের ভালোবাসাটা কোন পরিমাণে আছে। সত্যি বলছি, সত্যি দেখে নিয়েছি। অনেকে আবার আবারও সেই কথাটাই চলে আসে যে আমি ইংলিশে কেন এটা হয়েছিল। এমন এমন মানুষ দেখেন না, বড় বড় অফিসার, বড় বড় মানে কি বলবো ডক্টর এবং স্কুল টিচার, এবং এমন এমন মানুষ আছেন যারা বাংলা বোঝেই না, ইংলিশ বা হিন্দিতেই কথা বলে, সেরকম মানুষ আমার ভিডিও দেখেন। তো সত্যি যেমন আমি বলছি, আমার যখন প্রবলেম হয়েছিল দিল্লি হাইকোর্টের উকিল যখন ফোন করেছিলেন, আমাদের একজন দাদা কন্ট্যাক্ট করে দিয়েছেন, তিনি আমার ভিডিও দেখেছেন কিন্তু আমার ভাষাই বোঝেন না, তাছাড়া আমার হিন্দিতে কথা বলতে পারছেন, দাদা তোমার ভাষা বুঝি, আমার ভিডিও দেখি ভালো লাগে। তো তাদের জন্য টুকটাক ইংলিশ তো খারাপ তো আমার মনে হয়, আমি কোনো ভাষাকেই কিন্তু ছোটো করতে চাই না। সেই জন্য আমি যখন যেখানে যাই সেই ভাষাতেই কথা বলি, যেটা আমি জানি, অবশ্যই যেটা আমি জানি, না জানলে বলতাম ইংলিশ একদম জানি না। কিন্তু যারা ইংলিশে কমেন্ট করবেন ভাববেন যে রিপ্লাই দিই না কেন, সত্যিই পাই না বলে রিপ্লাই দিই না। মৃন্ময় বক্তা, তুমি এমন একদিন, তুমি একদিন এমন একটা প্রোগ্রাম করো যেখান থেকে আমরা জানতে পারবো কোন সাপ কামড়ালে কি লক্ষণ এবং কি করা উচিত, আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সাপের বিষ আছে। ওয়েস্ট বেঙ্গলে গোখরো, কেউটে, কালাচ, শাঁকামুটি, শাঁকামুটি চলে, চন্দ্রবোড়া, সস্কেল ভাইপার, মানে যেটা বাম্বু স্পিড ভাইপার বলছে, কিংকোবরা, আর না সস্কেল ভাইপারটা হলো ফুরসা বোড়া, আর পিট ভাইপার হলো যেটা বাঁশ বোড়া বলি আমরা, যাই হোক ওই গ্রিন পিট ভাইপার। তো এই সব সাপগুলোরই বিষ আছে, আর এই নিয়ে অনেক ভিডিওই বানানো আছে, তারপরেও আমি যেমন বলছিলাম একবার বানিয়ে। শুক্লা দাস, দীপঙ্কর দাদা, আর তোমরা দুজনের অবদান ভীষণ, আর ভালো থেকো, সাবধানে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা এখন এমন হচ্ছে না, আমাদের মনে হচ্ছে একজন এমন কেউ এডিটিং করতে জানে সেরকম একটা মানুষকে মনে হয় এখন আমাদের দরকার, যা প্রবলেম হচ্ছে। কারণ আমাদের রেস্কিউর জন্য এত ছুটতে হচ্ছে না, আমরা একটা কোনো কাজ করতে গেলে একটা কাজকে আমাদেরকে মিস করে যেতে হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে ওটা। লর্ড অরিত্র দাদা, নতুন থাম্বনেলটা মারাত্মক, কে বানিয়েছে এটা, থ্যাংক ইউ সো মাচ। নতুন থাম্বনেল আজকে যেটা কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, দাদা আরামবাগ থেকে শুভেচ্ছা রইল, মধুসূদন ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। এবং একটা কথা বলি, যেমন আজকেই আরামবাগে একটা রেস্কিউ ছিল যেখান থেকে সেই গোখরোগুলো ধরে এনেছিলাম, গোখরো এবং ভিডিওটা ছাড়া হয়ে গেছে, কোনটা ট্যালেন্টুলার, হ্যাঁ হ্যাঁ ছাড়া হয়ে, ট্যালেন্টুলারটা যেখান থেকে পেয়েছিলাম সেই জায়গারই আজকেও কলেজ ছিল, আজকেও নাকি তিন চারটে বাচ্চা বেরিয়েছিল, বাট আজকে আমরা না থাকার দরুন আমরা যেতে পারলাম না। আরামবাগের নাম্বার দিয়েছিলাম কিন্তু আরামবাগের রেস্কিউ আরও কোথায় চলে গেছে বলে যেতে পারেনি। ওকে, তো অলরেডি আমাদের লাইভ গুড়িয়ে 42 মিনিট হয়ে গেছে, তো আমরা আর কিছুক্ষণ থাকবো, তারপর আমরা বেরিয়ে যাবো। তার আগে আবারও বলছি, বেরিয়ে যাবো মানে ইনস্টাতে লাইভে আসবো, হ্যাঁ ইংলিশে লাইভে চলে আসতে হবে। তো তার আগে আমাদেরকে যদি আপনারা কেউ সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা সুপার চ্যাট, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস এবং অ্যাকাউন্ট পের মাধ্যমে সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কিছুটা আর্থিক সাহায্য হয়ে থাকে। ব্যাস এতটুকুই বলার ছিল। এছাড়াও সুরজ পাল কমেন্ট করেছে, দাদা অ্যাসিড দিলে যদি সাপ মারা যায় তাহলে অ্যাসিড তৈরি বা বিক্রি হয় কেন সাপ তাড়ানোর জন্য? বিষ খেলে যেমন মানুষ মারা যায় তারপরেও কিন্তু বিষ তৈরি হচ্ছে, ঠিক আছে, ড্রাগস নিয়ে মানুষ মারা যায় তারপরেও কিন্তু সেগুলো তৈরি হচ্ছে, প্রতিটা জিনিস সেখানে গিয়ে লিখে দেবে ডেঞ্জার, বাট সেটা তৈরি হবে, কারণ সেই জিনিসটা সেই কোম্পানি করবেই এটা, কারণ তার কাছে সেটা ফায়দা না। আজকে জানি আমরা জঙ্গল কাটলে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, তারপরে কিন্তু জঙ্গল কাটা হচ্ছে কারণ অন্য কোনো কাজের জন্য। দেখুন প্রতিটা জিনিসের ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই আছে, যেমন সাপ কামড়ালে আপনি মারা যেতে পারেন, সেরকম সাপ থাকলে আপনি বেঁচে থাকবেন। যেরকম ডক্টর আমাদেরকে বাঁচাচ্ছে সেরকম অনেক ক্ষেত্রে আবার ডক্টরের জন্যই মানুষ মারা যাচ্ছে, এটা নয় না। যেমন আমরা সাপ বাঁচাচ্ছি কিরকম আমাদের জন্যও কিন্তু অনেক সাপ মারা যাচ্ছে বা অনেক মানুষও মারা যাচ্ছে আমাদেরকে দেখে হয়তো ট্রাই করতে গিয়ে ভুল করে, যেটা আমরা বারবার মানা করি যে আমাদেরকে ট্রাই করবেন না, মারা যাচ্ছে। তাই জন্য বলবো প্রতিটা কি আর অপক্রিয়া রয়েছে, মানে কি আর প্রতিক্রিয়া রয়েছে, তো এটা হবে, কিছু করার নেই। ফোন একটা ভালো কাজের জন্য তৈরি করা যায় কিন্তু ফোনটা আজকে অনেক বাজে কাজেও কিন্তু ইউজ হচ্ছে, যে কোনো কিছু। এটা বলবো লাইফ কম, বন্ধ বাক্সে সাপ শ্বাস নেয় কীভাবে? বন্ধ বাক্সে মানে আমাদের যে ডাব্বাটাই বা আমরা যে ব্যাগে পড়ি আরামসে ওরা শ্বাস নিতে পারেন, প্লাস্টিকের ডাব্বায় ফুলে ছাঁদা করে দিই, ব্যাগে ফুলে ছাঁদা করবার দরকার নেই, ওখান থেকে আরামসে হাওয়া পাস করে একদম। ওকে, তো আমাদের 562 জন লাইক করছেন, তাড়াতাড়ি 600 নিয়ে যান। কিরণ চন্দ্র দাদা, আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, লাভ ফ্রম বীরভূম, থ্যাংক ইউ সো মাচ। তন্ময় আদক, হাওড়া জেলায় কোথায় কোথায় যাও? হাওড়া যতটা আমরা বলছি আমরা আমাদের বাড়ি থেকে
সেই দিনে যদি অন্য কাছাকাছি কোনো না রেস্কিউ থাকে দূরে যেতে হয় তো চলে যায়। আচ্ছা একজন আচ্ছা অর্ণব চক্রবর্তী তখন থেকে কমেন্ট করছে, দাদা তুমি তোমার ফুল টিমকে একদিন ভ্লগে নিয়ে আসো, আর এখন তোমার 360 ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, ফুল সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিন্তু দুঃখের বিষয় মাইকটা কাজ করছে না, কারণ আমাদের চায়না ফোনে মাইক সাপোর্ট করে না। মাইকটা হলে খুব ভালো হতো, মাইকটা হলে আরও ভালো সাউন্ড পেতাম, বাট মাইকটা আমাদের এই ফোনে না, মানে আমাদের যে ওপোর ফোন ওপো রেনো সিক্সে, হ্যাঁ তো সাপোর্ট করছে না, মানে রেনো সিক্স বা রেনো সেভেন কোনোটাতেই ওপোর চায়না যে কোনো ব্র্যান্ডেই সাপোর্ট করছে না, তো ওই জন্যই প্রবলেমটা হয়ে যাচ্ছে, আমরা কিছু ভিডিও ভালোভাবে বানাতে পারছি না, মানে মাইকের সাউন্ডটা প্রবলেম আছে। দাদা বাড়িতে গেছো ইঁদুর ব্যাপক উৎপাত করছে, কী করবো? রেজিন লর্ড উৎপাত করছে নিশ্চয়ই, আপনাদের খাবার দাবার বা অন্য কিছু থাকছে বা জায়গাটা নোংরা আসে যেখানে আসছে, পরিষ্কার করুন, অটোমেটিকলি ওরা বেরিয়ে যাবে। রাজীব বাগদি বলছে, বাঁকুড়াতে রেস্কিউ করে এমন কারো নাম্বারটা যদি থাকে খুব ভালো হয়, মানে এমন কেউ আছে? স্নেক রেস্কিউ করার আমার ঠিক জানা নেই, কারণ অনেক মানুষই টুকটাক করছে, বাট তারা যেগুলো করছে আমি সত্যি সেগুলোকে সাপোর্ট করি না। কেউ হচ্ছে ক্যাচার দিয়ে চেপে ধরে নিচ্ছে কোনো সাপকে, মানে একদম চেপে লক করে দিচ্ছে, কেউ ল্যাসো দিয়ে সাপ ধরছে, এটা একদমই বাজে জিনিস। ল্যাসো মানে হচ্ছে কি ফাঁসির মতো, গলায় ফাঁসি যেমন দেয় সেরকম একটা সিস্টেম, যেগুলো নর্মালি কুকুর বা অন্য কিছু ধরতে গেলে টুকটাক কাজে লাগানো হয়, কারণ ওরা বড় জীবদের প্রবলেম নেই, কিন্তু সাপের ক্ষেত্রে কী হচ্ছে ওদেরকে ওই ল্যাসো দিয়ে ধরে নিয়ে ঝুলিয়ে নিয়ে ছাড়ছে, খুবই ক্ষতিকারক। আর দুদিন রেস্কিউ দেখে সাপ ধরতে চলে যাচ্ছে, সত্যি খুব বিপদ হয়ে, সাপের নাম যায় না, সাপ ধরে নিচ্ছে বাইট খেয়ে যাচ্ছে, তারপর ফটো পাচ্ছে দাদা এটা কী সাপ, আবার না বললে তাদের রাগ হয়ে যাচ্ছে। তো এইগুলো সত্যি বলছি আমি সত্যি কাউকে সাপোর্ট করি, এরকম অনেক মানুষকে দেখছি আমার কাছে দুজন আসছে, এসে দুদিন দেখলো আমার সাথে ঘুরলো, তারপরে দেখছে এগুলো করতে আরম্ভ করেছে, এগুলো সত্যি খুব ভুল করছে, এগুলো খুবই ভুল করছে, এগুলো অবশ্যই আপনারা করবেন না, কেউই করবেন না, আর এই জন্য আমি এদের কারো নাম্বার দিও না। আমাদের পলাশ প্রামাণিক বলছে, সমীরেন্দা আমাকে এডিটিং করার জন্য রাখবে, আমি খুব ভালো এডিট করি, আমি দীপঙ্কর দাকে সাপ বানিয়ে দেবো। সাপ বানিয়ে দেবে? দেখো কাণ্ড, আমি তো অলরেডি সাপ রয়েছি। দাদা সত্যি কথা বলতে আমি জানি না, আমাদের বাজেট তো অত নয়, কারণ আমরা সত্যি কথা বলতে ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সেটা তেল খরচাতেই চলে যায়, আর মানুষকে টুকটাক যেটুকুনি বাজে সেগুলো হেল্প করতে চলে যায়। তো আপনি অবশ্যই আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, বা দীপঙ্করকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আপনার এডিটিংয়ের যদি কোয়ালিটি দেখি বেটার, আর আমাদের ফোনেই এডিটিং হয়, যদি সেটা পারেন আমি কম্পিউটার কিনলে অবশ্যই, আর যদি আপনি সেটা পারেন অবশ্যই, আর আপনি কোন এরিয়া থেকে ডিটেলসটা বলতে, কারণ আপনি এসে থেকে নাহলে কাজ করতে হবে না, আর আমাদের খুব বেশি আমরা অ্যামাউন্ট দিতে পারবো, পারলে অবশ্যই জানাবেন। দাদা আমার ইটস বাসু, দাদা আমার বাড়ি বেথুয়া নদীয়ার বেথুয়া ডাহরি, তো এখন কোন কোনো রেস্কিউয়ার থাকলে জানাবেন প্লিজ। চলো তো আজকে অলরেডি ওদের লাইভ সেশন আমরা এখানেই শেষ করবো, তো 47 মিনিট গড়িয়ে গেছে, আর 3 মিনিট পুরো 50 মিনিট করে লাইভ শেষ করবো। আচ্ছা সে বলছে সরি, নতুন ইন্ট্রোটার কথা বলছি, ইন্ট্রোটা খুব পুরোটাই আগুন। আচ্ছা আচ্ছা, ইন্ট্রোটা বানিয়েছিল আমাদের একটা দাদা বানিয়ে দিয়েছিল, আমাদের সায়নদা, সায়নদা বানিয়েছিলেন, উনি হচ্ছেন ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার, ফটোগ্রাফার নয় ফিল্ম মেকার, ফটো তোলেন বাট ফিল্ম মেকার, অসাধারণ ভিডিও বানান, ওনার ভিডিও অ্যামাজন প্রাইম, আমাদের যখন ভিডিও দেন পোস্ট করবে আমরা লিংক আমরা দিয়ে দেবো, অ্যামাজন প্রাইম বা এসবে ওদের ভিডিও আপলোড হয়। তো আর কি কি দেওয়া হয় অ্যামাজন, আর কিছু বললো হটস্টার, হটস্টার, এমএস প্লেয়ার, এই সবগুলোতে কিন্তু ইউটিউবে রয়েছে চ্যানেলটা নিজে, ইউটিউবে অত বেটার ভিডিও আপলোড করে না, বাট এইগুলোতে ওনাদের মুভিগুলো আপলোড হয়, তো বেটার তো হবেই ওনাদের, ওনাদের যা সেট আপ ওইরকম সেট আপ সত্যি আমার বলছি বানানো খুব শখ, আপনারা দেখেছেন হয়তো সেটা গোখরা বাড়ি থেকে বের করতে গিয়ে তিনটে ক্যামেরা একসাথে গেছিল, একজন বড় বড় দুটো লেন্স নিয়ে ওইটাতে দেখবেন, একজন একটা ছোট ক্যামেরা গিম্বেল টাইপের নিয়ে ভিডিও করছিলেন, দুজন বড় বড় ক্যামেরা নিয়ে লেন্স, ওই ওনাদের টিমটাই, ওনারাও অত বড় সেটআপ নিয়ে ভিডিও, তো বেটার তো হবেই না একদম। ওকে তো চলো, 49 মিনিট হয়ে গেছে, 60 মিনিট পিপুল ফর অ্যানিমেলস, দাদা তোমার লাইভ শেষ হলে কল করছি। দাদা লাইভ শেষ হলে কল করছি বলতে আমি তো ইনস্টাতে লাইভে আসবো, তো সন্ধ্যে থেকে আপনি মেসেজ করুন আমি দেখে নিচ্ছি আমার, আর নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। অলরেডি 5:40 হয়ে গেছে, চলো 5:30 থেকে ইনস্টাতে লাইভ আসার কথা ছিল, চলো তাহলে আজকে লাইভ এখানে শেষ করে যাক, আর আজ লাইভ শেষ করার আগে বঙ্কিমদার জন্য আজকে আমাদের অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন, সকলে বঙ্কিমদার জন্য চিনি হয়তো বঙ্কিমদাকে, সেই হিসাবে বঙ্কিমদার নাম নিচ্ছি, যাদেরকে চিনি না সত্যি, মানে যাদের সাথে আমার সেইভাবে পরিচয় নেই, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় খুবই নতুন, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য হয়তো অনেক মুখটা চেনা হয়ে গেছে, বাট সত্যি আমি খুব নতুন, আমি এসব কিছু জানি না আর্ধেক কিছু সোশ্যাল মিডিয়া, তো সেই হিসাবে বলবো যারা জানেন, যারা আজকের দিনে বা সরি যারা স্নেক বাইটে মারা গেছেন,
শুধু রেস্কিউবার নয়, যারা যারা স্নেক বাইটে মারা গেছেন তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম জানাই, এবং আশা করব যে জায়গায় আপনারা থাকবেন, থাকুন না কেন, খুব ভালোভাবে থাকবেন, চাই সেটা যেখানেই হোক খুব ভালোভাবে থাকবেন, আপনার আত্মার শান্তি কামনা করি। বলেই আজকের লাইভ আমরা এখানেই সমাপ্ত করছি। আবারও বলছি সর্প দিবসের উপলক্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসা অব্দি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।